হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসলেই ইউরোপ যাওয়া যাবে। এই একটা কনসেপ্ট বাংলাদেশ থেকে আসা অনেকের মাথায় ঢুকছে এবং কি আসার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন। তো আমি মনে করি এগুলার ভিতরে অনেক বিষয় আছে, একটু আসলে আলোচনা করা উচিত, আপনারা আসার আগে এগুলো জানা উচিত। ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখা ভালো অথবা একটা টার্গেট নেওয়া ভালো, আমি মন্দ বলি না, তবে সঠিক পন্থায় সঠিকভাবে সঠিক ইনফরমেশন নিয়ে আগানোটাই বেটার। কারণ লাইফ থেকে অনেক মূল্যবান সময় চলে গেছে এরকম ইউরোপের পিছনে ঘুরতে ঘুরতে। অনেক মানুষের, অনেকের সাথে এমন আমার আলোচনা অনেক দিন যাবৎ থেকে হচ্ছে, অনেকের দুঃখ দর্দশা মানে প্রকাশ করছে যে এই অবস্থায় আছি, টাকা লস, মানে ক্ষেত্রে টাকা দিয়ে আটকায় আছে, দেখা গেছে যে ফেরত দেওয়ার জন্য ডেট দিচ্ছে, মেল, দরবার, পুলিশ, মামলা, কত ধরনের ঝামেলা কত মানুষ ফেস করতেছে। তো আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন বা অনেক কিছু জানার জন্য জিজ্ঞেস করতেছেন যে আমি দুবাই আসলে এখান থেকে কি মাল্টা যেতে পারবো, রোমানিয়া যেতে পারবো, বা সেনজেন কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবো। অনেক বিষয়ের অনেক ধরনের প্রশ্ন, অনেকের নানা রকমের চিন্তাভাবনা ঘুরতেছে মাথায়, আর ঘোরাটাই স্বাভাবিক। আপনারা রিসেন্ট দেখছেন যে এখান থেকে অনেক মানুষ আলবেনিয়া গেছে, আলবেনিয়া থেকে বাইরোডে ইউরোপের অনেক দেশে চলে গেছে, এই নিউজটা ব্যাপক হারে ছড়াইছে। তো সেই ক্ষেত্রে অনেকের চিন্তাভাবনা যে দুবাই গেলে মনে হয় অন্যান্য দেশের ইউরোপের সুযোগ সুবিধাগুলো আসবে। তারপর মাঝখান দিয়ে আবার আমাদের মাল্টারও অনেককেই সাকসেস হয়েছে, অনেক এজেন্সি অনেকের পার্সোনালিও ফাইল জমা দিয়ে সাকসেস হয়েছে। এগুলার নিউজ দেখার পর আপনাদের চিন্তাভাবনায় একটা ব্যাপক প্রভাব পড়েছে যে দুবাই আসলে ইউরোপ যাওয়াটা মেবি নিশ্চিত। দেখুন, আলবেনিয়ার যে বিষয়টা, এটা হচ্ছে আসলে একটা চান্স, সুযোগ ছিল, সেই সুযোগে অনেকে চলে গেছে। এখন সবাই যেতে পারছে না, কিছু কিছু সুযোগ সুবিধা এখন আলবেনিয়া নিয়ে যেগুলো হচ্ছে এগুলো আসলে বিভিন্ন সিস্টেমের, ঠিক আছে, আর আগের মতো সেই সুযোগটা নাই। এ হচ্ছে আলবেনিয়ার পার্ট শেষ। যারা আলবেনিয়ার চিন্তাভাবনা নিয়ে আবার আসার চিন্তা আছেন যে আমি দুবাই গেলে আলবেনিয়া যাব, তারপর তো আমি ইউরোপ চলে যেতে পারবো না, বিষয়টা তো সহজ না। আলবেনিয়া থেকে আগের মতো মানে ঢালাওভাবে মানুষ প্লেন উঠছে আর গেছে, এই রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন কিছু কেস, কিছু বিষয় নিউজ আপনারা পাইছেন, আমার এখানেও পাইছেন আলবেনিয়ার বিষয়ে, এগুলো আসলে আলাদা একটা বিষয়, আলাদা একটা সেটেলমেন্টের কেস এগুলো। তারপর দ্বিতীয় অপশন হচ্ছে অনেকে মাল্টা যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন যে বাংলাদেশ থেকে ফাইল নিয়ে ইন্ডিয়া জমা দিলে পাই কি না পাই ভিসা, আমি দুবাই যাব, ওখান থেকে আমি মাল্টার জন্য আবেদন করব। তো অনেকে হয়তো জেনে গেছেন, অনেকে জানেন না যে মাল্টা দূতাবাস থেকে বলা আছে যে কেউ যদি আরব আমিরাত থেকে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে, তাকে মিনিমাম দুবাইতে রেসিডেন্স ভিসা, যেটাকে বলে ওয়ার্ক পারমিট, রেসিডেন্স ভিসা, সে 8 মাস স্টে করতে হবে, মানে আপনাকে 8 মাস পুরান হতে হবে দুবাই, তার পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন মাল্টার ওয়ার্ক পারমিটের জন্য। 8 মাস সময়টা কিন্তু কম না, অনেক লম্বা একটা সময়। আপনি যদি বাংলাদেশ থেকে টার্গেট নিয়ে আসেন মাল্টা যাওয়ার জন্য, তো এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি 8 মাস এখানে এসে কাজ করবেন নাকি ইউরোপ যাওয়ার জন্য এসে বসে বসে খাবেন? যদি আপনার অর্ডার টাকা থাকে তাহলে আসেন, 8 মাস বসে বসে খাবেন, ঘুমাবেন, প্রবলেম নাই। আর যদি আপনার টাকা ক্রাইসিস থাকে, প্রবলেম থাকে, আমরা জানি বিদেশের বিষয়ে আগালে কিন্তু টাকার প্রবলেম থাকে, সবার ক্যাশ টাকা রেডি থাকে না, বিভিন্ন জায়গা থেকে ধার করতে হয়। তো আপনি এরকম টাইপের পাবলিক হলে 8 মাস এখানে কিন্তু বসে খাওয়ার রাস্তা নেই, আপনাকে কাজ করতে হবে। তো এখানে ডাইরেক্ট আইসায় যে কাজ পাবেন এটারও কোনো নিশ্চয়তা নাই, বিভিন্ন লিয়াজ ভিত্তিকভাবে হয়তো কাজ পেতে পারেন। তো এ হচ্ছে মাল্টার বিষয়। আর অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে যদি আপনি যেতে চান, তাহলে ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রে আসলে সুযোগ সুবিধা কেমন, ওই বিষয়টা আপনাকে জানতে হবে। ইউরোপের অন্যান্য দেশের সুযোগ সুবিধা বলতে আমি এটা বুঝাইছি, যেমন অনেকে জিজ্ঞেস করতেছেন যে আমি পোল্যান্ড যাব বা পর্তুগাল যাব, রোমানিয়া, ক্রোয়েশিয়া, এইসব দেশগুলো থেকে আমি যেতে পারবো। দেখুন, কোনো দেশে যাইতে বাধা নেই, প্রবলেমটা আপত্তিটা হচ্ছে ওই জায়গায় ওই সব দেশের কেস যারা ডিল করে আসলে ওয়ার্ক পারমিটটা কত দেরি হচ্ছে না জলদি হচ্ছে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। কয়জনের সাকসেস হয়েছে এই বিষয়গুলো আপনার জানতে হবে। যেমন আমি আমার তরফ থেকে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি যে আমার নেটওয়ার্কে মাল্টার রিজেক্ট কী হয়েছে, সাকসেস কী হয়েছে। তদ্রুপ আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন এটা আপনার চয়েস। এখন কোন এজেন্সি যদি আপনাকে আশ্বাস দিয়ে থাকে, তাদের সাকসেসফুল রিভিউগুলো যাচাই করার চেষ্টা করবেন, এ হচ্ছে বিষয়। কারণ এখানে আসার পর, দুবাই আসার পর আপনি ইউরোপ সাথে সাথে যেতে পারবেন, এই চিন্তাধারাটা একদম ভুল। হোক এটা ওয়ার্ক পারমিট, হোক এটা ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা তো সেটা টাফ বিষয়, আমি এই বিষয়ে অনেক ভিডিও দিয়ে রাখছি যে দুবাই থেকে ওয়ার্ক পারমিটে সেনজেনে যেতে হলে আসলে কী সব ক্রাইটেরিয়া আপনারা দেখে নিয়ে। আর ওয়ার্ক পারমিটের বিষয় এখন জানি না কে কোন চ্যানেলের
কোন নেটওয়ার্কে হয়তো পরামর্শ সুযোগ পরামর্শ করে দুবাই আসবেন, এখন যেই চ্যানেলেই নেটওয়ার্কে আপনারা পরামর্শ নিয়ে আসেন, আপনি কিন্তু একটা টাইম হাতে নিতে হবে যে আমি ওখানে গিয়ে ওয়ার্ক ফ্রম ইট আমার ওখানে সেটেল হইতে না হইলেও আমার 5-6 মাস পার করতে হবে, ঠিক আছে? ওই চিন্তাভাবনা মাথায় নিয়ে আসবেন। সেই 5-6 মাস পার করার জন্য এখানে আপনার থাকা খাওয়ার বিভিন্ন খরচের বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এখন ইউরোপ দুবাই আসলে যাওয়া যাবে একদম 100% নিশ্চিত, এই বিষয়টা মাথায় রাখাটা ভুল ধারণা। এখানে আসার পর সিচুয়েশন, মুহূর্ত কখন কি কোন দিকে যায় এটা বলা যায় না। যেমন মাল্টাতে 26 সেপ্টেম্বরের আগ পর্যন্ত কি হয়েছে, এই যে যেভাবে পারছে আপনার ফাইল জমা করছে, পেশা কোনো ইস্যু ছিল না, দেখা গেছে ভিসা ইস্যু হয়েছে পূর্বে, কিন্তু 26 সেপ্টেম্বরের পরে বিষয়টা সবাই জানেন যে সিচুয়েশন চেঞ্জ হয়েছে, এখানে কারো কোনো হাত নাই। এখানে কিছু কিছু পেশার ক্ষেত্রে এমনকি পেশা না মিললে প্রবলেম হচ্ছে, অনেকের রিফিউজ হচ্ছে ভিসা। তো এই বিষয়গুলা কখন একটা দেশের ইমিগ্রেশন বা এম্বাসি তার সিদ্ধান্ত চেঞ্জ করে, এখানে কারো হাত নাই। হ্যাঁ, তো সম্পূর্ণ বিষয়টা আসলে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয় যে ফিউচারে কী হবে। এখন আপনি আসলেন যেই দেশের টার্গেটে আসলেন, কিন্তু এই টার্গেটটা আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে হলো না, তার মানে কিন্তু আপনাকে দুবাইতেই কিন্তু আপনার কাজ করে টিকে থাকতে হবে, নাহলে এখানে আসার পর আপনি ওয়ার্ক পারমিট করতে যে টাকা গেছে সেই টাকাটা তুলতে প্রবলেম হবে। আর যদি মনে করেন যে না আমার প্রবলেম নাই, তাহলে আপনি লস দিয়ে দেশে ব্যাক করতে পারেন, এটা আপনার বিষয়। তো এখন দুবাই আসার পর আপনাকে কেউ যদি ইউরোপে নিশ্চিত নিয়ে যাবে এরকম আশ্বাস দিয়ে থাকে, তাহলে সেই নিশ্চয়তার বিষয়টা একটু বিশ্লেষণ, নিজে একটু মিলাবেন, ওনার কাছ থেকে একদম অথেন্টিকলি বিষয়গুলো জানার চেষ্টা করবেন আপনি যার মাধ্যমে আসেন। হ্যাঁ, কারণ দিন শেষে কোনো কিছু না হলে এটার সম্পূর্ণ দায়ভার বা লসের ভাগটা আপনারই বেশি হবে, যিনি কাজ করাবে ওনার কিন্তু বেশি হবে না, ঠিক আছে? তো দুবাই আসলে ইউরোপ যাওয়া যাবে, এতে মানা নাই, কিন্তু প্রক্রিয়াটা সিস্টেমটা ধৈর্য সহ্য সময় এমনকি সিচুয়েশনের উপর, সেটা মাথায় রাখবেন। আর আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা নতুন যারা আসবেন, এসে ওয়ার্ক পারমিট করেন, কোম্পানিট করেন, আর যারা ফ্রি বিষয় করেন, আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন, এবং আপনারা যে যে পেশার কাজ জানেন সেই পেশার ওয়ার্ক পারমিট মানে ভিসাতে সেই পেশাটা করার চিন্তাভাবনা করবেন। কারণ ইদানিং আমরা যেসব ফাইলগুলো নিচ্ছি অধিকাংশগুলো কিন্তু আমরা ফাইল মাল্টার জন্য ম্যাচিং করে নিতেছি, ওয়ার্ক আপনি কী কাজ করেন সেই কাজের পেশা ভিসার মধ্যে মিল আছে কিনা। এই জিনিসটা হলে সুবিধা হয় কি, ইউরোপে যখন আপনার ডকুমেন্টটা যাবে আপনার ভিসা কপিটাও ওখানে যাবে। মূলত মিডিল ইস্টে লোক নেওয়ার কারণ হচ্ছে ওরা জানে এখানে লোকগুলো কি সেই সে দক্ষ, সেই একটা কাজে এখানে আছে, বাংলাদেশের মতো আজাইরা ঘুরতেছে না, এখানে লোকগুলো কোনো না কোনো কাজে আছে। এখন আপনি আছেন রঙের কাজ করেন, রঙের ভালো আপনি ঠিক মহাদেশ বা আপনি ওস্তাদ, এখন করেন রঙের কাজ, আর আপনার ভিসার মতো পেশা যদি থাকে আপনি হইলেন ক্লিনার, তাইলে তো ভাই এটা হইলো না, আপনার কোনো বেনিফিট হইলো না। আপনি হইলেন ইলেকট্রিশিয়ান, কাজ করেন ইলেকট্রিশিয়ান, ভিসা করলেন পার্টনার, এটা তো কোনো ভাই কোনো মিল হইলো না। এরকম অসংখ্য স্কিলড অভিজ্ঞ মানুষ এখন বাদ যাইতেছে, এটা আমার একদম পর্যবেক্ষণ, যেটা যে ভালো ভালো কিছু টেকনিশিয়ান, এসি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এরকম অনেকগুলো লোক আমার সাথে কমিউনিকেশন করছে, কিন্তু তাদের ভিসার মধ্যে পেশা দিয়ে রাখছে উল্টা পাল্টা। আমরা এই জায়গাটায় খুব লস করি। যারা দেশ থেকে আসবেন, যেই কাজে আসবেন, আপনি ক্লিনার হইলে ক্লিনার পেশা দেন, আপনি সেলসের অভিজ্ঞতার সেলসের মার্কেটে কাজ করলে আপনার পেশাটা সেলস দেওয়ার চেষ্টা করবেন, প্লাম্বার হইলে প্লাম্বার দিবেন, ইলেকট্রিশিয়ান হইলে ইলেকট্রিশিয়ান দিবেন, এসি মেকানিক হইলে এসি মেকানিক, যে যেটার কাজ করেন সেইটার ভিসার মধ্যে পেশাটা কন্টিনিউ করবেন যত বছর থাকবেন, এইটাই আপনার একটা অভিজ্ঞতার কি সার্টিফিকেট। আপনার ভিসা কপিগুলো যখন পিছনের দেখবে কোথাও শুরু করবেন, তখন সে ওই ব্যক্তি দেখে কিন্তু বুঝবে যে না, এই লোকটা এখানে দীর্ঘদিন সেম পেশার ভিতরে আছে। কিন্তু আমরা এই ভুলটা করার কারণে অসংখ্য এখানের স্কিলড ওয়ার্কার মানে অভিজ্ঞতা সম্পন্ন ওয়ার্কার এখন আবেদন করতে পারতেছে না, বাদ যাইতেছে শুধু পেশা ডিফারেন্ট হওয়ার কারণে। তো আপনারা এই বিষয়টা ফলো করবেন, আসার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন মাস্টলি, ইন ফিউচারে কোনো না কোনো কাজে আপনার লাগবে, ঠিক আছে? তো এই তো কথাবার্তা ছিল যে দুবাইতে আসবেন, ইউরোপের চিন্তাভাবনা নিয়ে ভালো কথা, কিন্তু আপনাকে অনেকগুলো সিস্টেমের ভিতর দিয়ে যাইতে হবে সেটা অর্জন করতে হলে। আর সেই সিস্টেমগুলো কি আলোচনায় পাইছেন, এই সিস্টেমগুলো সবাই অর্জন করতেও পারে না, এবং কি সবার ধৈর্যও নাই। তো এ হচ্ছে বিষয় যে ইউরোপের চিন্তাভাবনা নিয়ে দুবাই আসার আগে আমার এই আলোচনার বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন, যে আসলে আমি যে যাচ্ছি এই প্রক্রিয়াগুলো আমি কতটুকু সম্পূর্ণ করতে পারবো, সিচুয়েশনটা কী থাকবে,
সুযোগ সুবিধার বিষয়টা আসলে কখন ভালো হয় কখন খারাপ হয় কেউ জানি না। তো ইউরোপের চিন্তাভাবনা নিয়ে আসেন ভালো কথা, কিন্তু আসার আগে আমার এই কথাগুলোর বিষয়ে আপনারা একটু চিন্তাভাবনা করবেন যে গেলে আমার জন্য কতটুকু বেটার হবে। তো কোনো মতামত থাকলে আশা করি কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।